আমাদের লজিক্যাল অপারেটর হচ্ছে তিনটি। প্রথমটি হচ্ছে লজিক্যাল অ্যান্ড, লেখার নিয়ম হলো দুটি অ্যাম্পারস্যান্ড বা অ্যান্ড চিহ্ন পাশাপাশি লিখলে লজিক্যাল অ্যান্ড হয়ে যায়। দ্বিতীয়টি হলো লজিক্যাল অর, দুইটি পাইপ চিহ্ন, কিবোর্ডে পাইপ চিহ্ন আছে লম্বা দাগের মতো, সেই দুটিকে পাশাপাশি একসাথে লিখলে একটি অর হয়। এবং সবশেষে লজিক্যাল নট, একটি আশ্চর্যবোধক চিহ্ন। আমরা উদাহরণ দেখি। ধরা যাক আমাদের প্রথম উদাহরণটি হচ্ছে যে জানতে চাই যে একজন প্রার্থীর বয়স 18 থেকে 25-এর মধ্যে কিনা। কোনো একটি চাকরির জন্য ধরা যাক আমরা ধরে নিয়েছি যে তার যোগ্যতা হবে যদি তার বয়সের সীমা 18 থেকে 35 বছরের মধ্যে হয়, অর্থাৎ 18 বা তার বেশি এবং 35 বা তার কম এর মধ্যে হয়। 18 কম বা 35-এর বেশি হলে তাকে আমরা শুরুতেই অযোগ্য ঘোষণা করে দিব। তো এখানে আমার কন্ডিশনগুলো আমি দেখতে পাচ্ছি 18 বা তার বেশি এবং 35 বা তার কম, এই দুটিকে কিন্তু একসাথেই সত্যি হতে হবে, তাই না? যেমন এখানে আমি দেখছি যে এইটুকু আমরা এর আগে রিলেশনাল অপারেটর দেখেছি যে এজ গ্রেটার দেন ইকুয়াল টু 18, এর অর্থ হচ্ছে যে তার বয়স যদি 18 বা তার বেশি হয় তাহলে এটি সত্যি হবে। আবার একই সাথে আরেকটি এক্সপ্রেশন যে এজ লেস দেন ইকুয়াল টু 35, অর্থাৎ তার বয়স যদি 35 বা তার চেয়ে কম হয় তাহলেই সে সত্যি হবে। আমার এই দুটোর মাঝখানে অ্যান্ড অপারেটরদের অর্থ হচ্ছে যে আমার পুরো এক্সপ্রেশনটি, এই পুরো এক্সপ্রেশনটি তখনই সত্যি হবে যদিও কেবল যদি আমার বায়ের এক্সপ্রেশনটি এবং ডানের এক্সপ্রেশনটি দুটিই সত্যি হয়। এর যে কোনো একটি সত্যি অন্য একটি মিথ্যা হলেও কিন্তু আমার এক্সপ্রেশনটি আর সত্যি থাকবে না, অর্থাৎ উত্তরটি তখন মিথ্যা হয়ে যাবে। আর যদি দুটি কোনোভাবে একসাথে মিথ্যা হয় তাহলে তো কথাই নেই, যেটি অবশ্যই এই ক্ষেত্রে সম্ভব না। তো আমার তো তাই দরকার, তাই না? ধরা যাক আমি উদাহরণ হিসেবে দেখি যে আমার দরকার হচ্ছে যে কোনো প্রার্থীর বয়স হচ্ছে 17 বছর। সেক্ষেত্রে আমি কী পাবো? 17 হলে আমি দেখব যে এজ গ্রেটার দেন ইকুয়াল টু 18, এই এক্সপ্রেশনটি হচ্ছে মিথ্যা, অর্থাৎ এটির রেজাল্ট হলো 0। কিন্তু এজ লেস দেন ইকুয়াল টু 35, এটি সত্যি, অর্থাৎ 1। যেহেতু আমরা বলেছি যে অ্যান্ড কন্ডিশনের দুই পাশেই যদি 1 বা ট্রু থাকে সেক্ষেত্রে শুধু পুরো এক্সপ্রেশনটি সত্যি হবে। এক্ষেত্রে আমার ডানে 1 আছে বাট ডানে ট্রু আছে কিন্তু বায়ে ফলস আছে, অর্থাৎ একটি ট্রু এবং একটি ফলস, অর্থাৎ আমার অ্যান্ডের ফলাফলটি কিন্তু ফলস হয়ে গেল এবং আমার তাই দরকার। হ্যাঁ, আমার 17 বছর, এটি কিন্তু আমার বয়স সীমার মধ্যে নেই। এবার দ্বিতীয়, আমি চাই 17-এর বদলে তার বয়স আমি দিলাম 40 বছর, সেক্ষেত্রে কী হবে? 40 হলে আমার এই অংশটুকু এজ গ্রেটার দেন ইকুয়াল টু 18, এই লোয়ার লিমিটটি সত্যি, অর্থাৎ 40 তো 18-এর চেয়ে বড়, এটি সত্যি। কিন্তু এজ লেস দেন ইকুয়াল টু 35, এখানে এসে আমি দেখছি যে না, এটি মিথ্যা, অর্থাৎ এখন আগের উল্টো অবস্থা হচ্ছে, অর্থাৎ বায়েরটি সত্যি কিন্তু ডানেরটি মিথ্যা। এবং এখনও যেহেতু একটি সত্যি এবং একটি মিথ্যা আছে, একটি মিথ্যা থাকা মানেই হচ্ছে আমার অ্যান্ড কন্ডিশনটি এখনও মিথ্যা। এবং আমারও কিন্তু যৌক্তিকভাবে যদি আমি চিন্তা করি তাহলে আমি দেখব হ্যাঁ, 40 বছর আমার রেঞ্জের মধ্যে নেই। ফাইনালি যদি আমি তার বয়স দেই 30 বছর, তখন আমি দেখব যে 30 হলে আমার বায়ের অংশটি এজ গ্রেটার দেন ইকুয়াল টু 18, 30 হচ্ছে 18-এর চেয়ে বড়, কাজে এটি সত্যি। আবার এজ লেস দেন ইকুয়াল টু 35, 30 35-এর চেয়ে ছোটো, কাজে এটিও সত্যি, আর বায়েরটিও সত্যি, ডানেরটিও সত্যি, কাজেই আমার এই পুরো এক্সপ্রেশনটি সত্যি হবে। এবং আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, 30 আসলে আমার সীমার মধ্যে আছে। এই যে একটা এক্সপ্রেশনের অংশগুলো সবগুলোই সত্যি হলে, আমি যদি মাত্র দুটি এক্সপ্রেশন, দুটি সাবজেক্ট এক্সপ্রেশনের কথা বলি, তাহলে কোনো একটি এক্সপ্রেশনকে যদি আমি এমনভাবে ডিফাইন করতে চাই যে তার অংশ এক্সপ্রেশনগুলো বা তার অংশ এক্সপ্রেশন দুটি যদি দুইটিই সত্যি হয় তাহলেই কেবল আমার ফলাফলটি সত্যি হবে, সেক্ষেত্রে আমি ব্যবহার করব লজিক্যাল অ্যান্ড। দ্বিতীয় হচ্ছে লজিক্যাল অর। অ্যান্ড দেখলাম, আমরা চলে আসি এবার অর এর মধ্যে। অর হচ্ছে এরকম, অর কি? অ্যান্ডে আমরা দেখেছিলাম যদি দুটি এক্সপ্রেশনই সত্যি হয় তাহলেই কেবল আমার পুরো ফলাফলটি সত্যি হবে। অরের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটি সত্যি হলেই আমার চলবে, যদি আমার বায়ের এক্সপ্রেশনটি সত্যি হয় তাহলেও আমার পুরোটি সত্যি, যদি ডানেরটি সত্যি হয় তাহলেও সত্যি, আর যদি দুটি সত্যি হয় তাহলে তো কথাই নেই, কেবলমাত্র যদি দুইটি ফলস হয় তাহলেই শুধুমাত্র আমার এক্সপ্রেশনটি ফলস হবে। যেমন ধরা যাক আমি জানতে চাই যে একজন ব্যাটসম্যানের সর্বশেষ বলের রান 4 বা 6 কি না, যদি 4 হয় তাহলে দর্শকরা হইচই করবেন, আর যদি 6 হয় তাহলে দর্শকরা হইচই করবেন। আমি আগেই শিখেছি কীভাবে রান সমান 4 কিনা চেক করতে পারি এবং রান সমান 6 কিনা চেক করতে পারি। তো 4 আর 6 তো একসাথে হওয়া সম্ভব না, তাই না? যে কোনো একটি সত্যি হবে বা কোনোটিই হবে না, তো যে কোনো একটি হলে তো আমি হইচই করবো।
এই যে এ ধরনের কন্ডিশন চেক করার নিয়ম, সেটি হচ্ছে লজিক্যাল অর দিয়ে করতে হয়। আমি যদি দেখি যে আমার রান হচ্ছে চার, রান চার হলে কি হবে, রান চার হলে আমার এই এক্সপ্রেশনটি সত্যি, কারণ রান চার কিন্তু রান ছয় নয়, এটি শূন্য। এটি যেহেতু শূন্য কাজেই হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে একটা অংশ যেহেতু সত্যি কাজেই আমার পুরো এক্সপ্রেশনটি রেজাল্টটি সত্যি, কারণ হ্যাঁ চার হয়েছে, দর্শকরা হইচই করবেন। একইভাবে যদি আমি দেখি যে আমার পরে রান হচ্ছে ছয়, ছয় হলে আমার এইটুকু হচ্ছে মিথ্যা কিন্তু এইটুকু সত্যি, কাজেই আমার পুরোটি এখনও সত্যি, কারণ যে কোনো একটি সত্যি হলে তোমার হয়ে যাচ্ছে। ফাইনালি যদি আমার রান সমান হয় দুই, তখন কি হবে, এখন আমি দেখব রান যদি দুই হয় তাহলে এটিও মিথ্যা এবং এটিও মিথ্যা, কাজেই আমার পুরোটি মিথ্যা। দুই রান হলে দর্শকরা সাধারণত হইচই করেন না, করেন কি। ফাইনালি আমি অ্যান্ড দেখলাম এবং অর দেখলাম, এখন আমি দেখব হচ্ছে লজিক্যাল নট। নট আসলে বেশ সহজ, নটের কাজ হচ্ছে কোনো একটি এক্সপ্রেশনের জাস্ট উল্টো মান চেক করা। যেমন আমার আগের এক্সপ্রেশনটি আমরা বলছিলাম যে রান যদি চার হয় বা ছয় হয় দুটোর যে কোনো একটি হলেই দর্শকরা হইচই করবেন, এখন আমি জানতে চাই যে কী হলে দর্শকরা হইচই করবেন না। তো আমি তো এখান থেকে বুঝতে পারছি তাই না, রান যদি চার হয় বা ছয় হয় তাহলে এটি সত্যি হবে এবং দর্শকরা হইচই করবেন। তাহলে এই এক্সপ্রেশনটি যদি মিথ্যা হয় অর্থাৎ তাহলে আমি বুঝবো যে চারও হয়নি ছয়ও হয়নি, অন্য কিছু হয়েছে, অর্থাৎ দর্শক হইচই করবেন না। সেটিকে আমি লিখবো এইভাবে যে একটি যে কোনো এক্সপ্রেশন তার আগে একটি নট চিহ্ন, নটের অর্থ হচ্ছে যে আমার ভেতরের এক্সপ্রেশনটি যদি শূন্য হয় তাহলে আমার পুরো এক্সপ্রেশনটির উত্তর হবে এক বা ট্রু, আর যদি ভেতরেরটি ট্রু হয় তাহলে বাইরেরটি হবে বা পুরোটি হবে ফলস।